ট্রাভেল ব্যবসায়ে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের শীর্ষ 20 ট্রাভেল এজেন্সিকে পুরস্কৃত করল এয়ার এশিয়া। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাক আদি সুমিত মোর। ছিলেন এয়ার এশিয়া এভিয়েশনের গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার বো লিঙ্গাম ও টাস্ক গ্রুপের চেয়ারম্যান কে এম মুজিবুল হক। তিনি জানিয়েছেন, শিগগিরই এয়ার এশিয়া বাংলাদেশ নামে নতুন একটি এয়ারলাইন্স চালু করা হবে।